Assalamualaikum, welcome back to my channel Cook with Pahmina. আজকে চলে এলাম খুবই পপুলার একটা রেসিপি নিয়ে, সেটা হচ্ছে একটি মিল্ক কেকের রেসিপি। রেসিপিটা যদি ভালো লাগে তবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ, আর যদি ভালো না লাগে দেখতে থাকেন, দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। তবে চলুন শুরু করা যাক। যেহেতু এটা মিল্ক কেকের রেসিপি তাই চলুন প্রথমে আমি মিল্কটা তৈরি করে ফেলি। এখানে আমি একটি মগের মধ্যে 1 কাপ দুধ নিয়েছি। এবার দিয়ে দেব 1/2 কাপ ইভাপোরেটেড মিল্ক। আপনারা যদি চান কেকের মধ্যে আরও মিল্ক লাগবে তাহলে আপনারা আরও মিল্ক তৈরি করতে পারবেন। আর 1/2 কাপ কন্ডেন্স মিল্ক। সবগুলো মিল্ক একসাথে দেওয়ার পর ভালো করে মিক্স করে নেব। এখানে আমি 1 টেবিল স্পুন বাটার নিয়েছি আর সাথে নিয়েছি 1 টেবিল স্পুন সুগার। এখন আমি এই দুটোকে ভালো করে মিক্স করে নেব। ভালো করে মিক্স করার পর এখানে আমি দিয়ে দেব 3টা রুম টেম্পারেচার বড় সাইজের ডিম। এই রেসিপিটা কিন্তু খুবই সহজ, যে কোনো নতুন রাঁধুনিদের জন্য পারফেক্ট রেসিপি। ডিম দেওয়ার পর ভালো করে এগুলোকে একসাথে মিক্স করে নেব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সবগুলা ইনগ্রেডিয়েন্টস একসাথে মিক্স হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব 1 কাপ প্লেন ফ্লাওয়ার আর 1 চা চামচ বেকিং পাউডার। বেকিং পাউডার আর প্লেন ফ্লাওয়ারটাকে আমি একসাথে ছালনি দিয়ে ছেঁকে নিচ্ছি। আবার আমি সবগুলো একসাথে মিক্স করে নেব। আর রেসিপিটা আপনারা খেয়াল করে দেখতে পারবেন, এটা কিন্তু আমার মেয়ে তৈরি করতেছে। কেকের টেক্সচারটা কিন্তু একটু ঘন ছিল তাই আমি এই পর্যায়ে দিয়ে দেব 4 থেকে 5 টেবিল চামচ দুধ। দেওয়ার পর আবারও মিক্স করে নেব। এখন দিয়ে দেব 1 চা চামচ ভ্যানিলা এক্সট্রা, জাস্ট ফ্লেভারের জন্য। আপনাদের যেটা ফ্লেভার ইচ্ছা সেটাই দিতে পারবেন। আমার ভ্যানিলা অনেক পছন্দ তাই আমি ভ্যানিলা দিয়েই তৈরি করব। ভ্যানিলা দেওয়ার পর আবারও ভালো করে মিক্স করে নিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমার কেকের ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন ওভেনে দিয়ে দেব। এখন আমি একটি ওভেন প্রুফ বাটিতে ননস্টিক বেকিং পেপার দিয়ে ভালো করে মুড়িয়ে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা কাঠি দিয়ে কেকের টেক্সচারটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। যদি ভিতরে কোনো বাতাস থেকে থাকে তাহলে কিন্তু বেরিয়ে যাবে সেই জন্যে। আর কেকটাকে আমি 180°C-এ 30-35 মিনিটের জন্য দিয়ে দেব। এই যে দেখুন আমার কেকটা কিন্তু রেডি হয়ে গেছে, দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে আর হয়েছে অনেক সফট। এখন আমি ডেকোরেশনের জন্য 4-5টা একটু ভালো করে কেটে নেব, যাতে দেখতে ভালো লাগে সেই জন্যে। এই যে দেখুন কতটুকু সফট হয়েছে। এখন আমি কেকটাকে মাঝ বরাবর কেটে সার্ভিং ডিশে নিয়ে নেব, যেহেতু আমি এটাতে মিল্কটা ঢালবো সেই জন্যে। এখন আপনারা এই পর্যায়ে যে কোনো স্টিক দিয়ে অথবা টুথপিক দিয়ে ভালো করে
কেকটাকে হোল করে নেবেন যতটুকু সম্ভব ততটুকু করবেন আপনারা যত বেশি হোল হবে তত ভালো দুধটা ভিতরে ঢুকবে এই তো আমার হোল করা কিন্তু শেষ হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেব মিল্কটা যেটা আমি আগে বানিয়ে রেখেছিলাম মিল্ক দেওয়ার পর আমি হাফ এন আওয়ারের জন্য কেকটাকে একপাশে রেখে দিয়েছিলাম যাতে মিল্কগুলো ভালো করে কেকের ভিতরে ঢুকে যায় সেই জন্য এখন আমি ক্রিম দিয়ে একটু ডেকোরেশন করে নেছি ডেকোরেশনটা আপনাদের ইচ্ছা আপনারা যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারবেন এটা কিন্তু অনেক ফেমাস একটা কেক আর দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অসাধারণ চলুন এই পর্যায়ে আমি কেকের উপরে একটু গার্নিশিং করে নেই আপনারা আপনাদের পছন্দ মতো গার্নিশিং করতে পারবেন উপরে দিয়ে দিলাম পেস্তাশিও বাদাম আর এডেবল রোজ পেটাল এই তো রেডি হয়ে গেল আমার ভেরি কুইক ভেরি ইজি ইনস্ট্যান্ট মিল্ক কেক ভিডিওটা যদি ভালো লাগে তবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন প্লিজ আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেনি প্লিজ করে ফেলুন থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফিজ ভালো থাকবেন সবাই আপনারা আর আমাদের জন্য দোয়া করবেন